সমুদ্রের পানি গোল হয়ে আকাশের দিকে উঠা, বরফ আচ্ছাদিত সমুদ্রের নিচে বরফের ঝর্ণা, 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টায় অনবরত বজ্রপাত, পানির নিচে ভয়ঙ্কর আগ্নেয়গিরি, সমুদ্রের তীর থেকে ঢেউ আসা বরফের সুনামি, রাতের আধারে পানির ঝলকানি, গ্লোবাল ওয়ার্মিং এর ভয়াবহ প্রভাব, ভয়ঙ্কর আগুনের টর্নেডো, অদ্ভুত ফোমের সুনামি, অস্বাভাবিক ভাবে বরফের ঝরে পড়া, হঠাৎ বন জঙ্গলে ভয়াবহ আগুন, অস্বাভাবিক বজ্রপাতের আঘাত, টর্নেডোর ভয়াবহ তাণ্ডব, ভয়ঙ্কর ভূমিধস, বিশ্বজুড়ে ভূমিকম্পের তাণ্ডব। প্রিয় দর্শক, এমনই কিছু ভয়ঙ্কর ও প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন। ওয়াটার স্পাউট, নাম শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটি আনন্দদায়ক কোনো ব্যাপার না। যাই হোক, ওয়াটার স্প্রাউট এক ধরনের টর্নেডো, যা ভূমিতে সৃষ্টি হওয়া টর্নেডোর মতো হওয়ায় পানিতে সৃষ্টি হয়ে থাকে। প্রায় এই সঙ্গী হয় ঝড়, প্রচন্ড বাতাস, শক্তিশালী ঢেউ অথবা ভয়াবহ বজ্রপাত, তাই সব মিলিয়ে এটি প্রায় ভয়াবহ একটি ঘটনা। এই অনেক ঘটনাই আছে যা ওয়াটার স্প্রাউট এর ঘটনার কারণে সাগরের জাহাজ ডুবের কারণ হয়েছে। যা সমুদ্রের পাড়ে থাকে তারা এই সমুদ্রের ওয়াটার স্প্রাউট দেখেছেন, তারা জানেন এটি মোটেও আনন্দদায়ক ব্যাপার নয়, বরং এটি অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। সাবমেরিন ভলকেনো, আমরা পৃথিবীতে সবসময় ভূমির ভলকেনো নিয়েই ভেবে থাকি, কিন্তু সমুদ্রের তলদেশে যে অনেক ভলকেনো আছে তা নিয়ে আমরা অনেকেই ভাবি না, যা অত্যন্ত ভয়াবহ। এমনকি সবচেয়ে কার্যকর ভলকেনো পানির তলদেশে প্রায় 8,500 ফিট নিচে অবস্থান করে। এসব সাবমেরিন ভলকেনো থেকে পৃথিবীর বার্ষিক ম্যাগমালার প্রায় 75% এসে থাকে, যা সবচেয়ে অস্বাভাবিক গঠন করে তাপ এবং রাসায়নিক পদার্থ দিয়ে। আইস সুনামি দেখতে অনেকটাই সুন্দর লাগে, কিন্তু অনেক ভয়াবহ। এটি আমরা কখনো হয়তো আইস সুনামি দেখিনি, এটি পানির সুনামির মতোই এক ধরনের ভয়াবহ সুনামি যা বরফ দিয়ে গঠিত। আইস সুনামি দেখে মনে হয় এটি বিশাল আকৃতির আইসবার্গ দিয়ে তৈরি, যা সমুদ্রে তৈরি হওয়া ভূমি থেকে দেয়া আসে, মাঝে মাঝে এই 40 ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে, বাড়িঘর তছনছ করে ফেলতে পারে এই সুনামি। তবুও মানুষ ক্যামেরা নিয়ে যায় এসব সুনামির দৃশ্য বাহারণ করতে। আপনি জীবনে একবার মুখোমুখি হলে তা দ্বিতীয়বার দেখতে চাইবেন। পমিস স্টোন, বন্যার সময় শহরের পানিতে ভেসে যাওয়া একটি পরিচিত ব্যাপার, কিন্তু সিফুমের শহর বেঁচে যাওয়া নিঃসন্দেহে একটি অপরিচিত ঘটনা। খুব অপরিচিত এই ঘটনাটি সাধারণত বড় ঝড় বা ঘূর্ণিঝড়ের পরে আসে। এমন অদ্ভুত দুর্যোগ অনেক নদীবাসী দেখেছেন, অবাক হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন কখনো কখনো এসব ফোমের সাথে সামুদ্রিক সাপও চলে আসতে পারে, যা অত্যন্তই ভয়াবহ হতে পারে। ভাগ্যক্রমে অনেক মৃত্যু হতে পারে, কিন্তু এমনটা ঘটেনি এখন পর্যন্ত। অ্যাভালাঞ্জাস এর ভয়াবহতা সম্পর্কে নিশ্চয়ই বলার কিছু নেই। বরফের পাহাড় থেকে ধসে পড়া বরফ যা চোখের পলকে সব ক্রাশ করে ফেলে। আপনারা নিশ্চয়ই দেখেছেন নিশ্চয়ই সিনেমায় অ্যাভালাঞ্জের ঘটনা। 90% অ্যাভালাঞ্জে মানব সৃষ্ট। আমেরিকাতে 40টেরও বেশি মৃত্যুর ঘটনা আছে এই অ্যাভালাঞ্জের মাধ্যমে। এই অ্যাভালাঞ্জ কখন কোথায় শুরু হবে তা ধারণা করা অনেকটাই মুশকিল। কিছু কিছু অ্যাভালাঞ্জের স্প্রাউডার বরফের মতো আসে, আবার কিছু কিছু ঘন্টায় 100 কিলোমিটার বেগে ছুটে আসে। স্কায়ার ও পর্যটকরা অনেক সময় এ ব্যাপারে অবগত থাকেন না, যার কারণে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। টর্নেডো, আমরা সবাই নিশ্চয়ই উইজার্ড ওজ দেখেছি, যেখানে আমাদেরকে মিথ্যে বলা হয়েছে। আসলে টর্নেডো কোনো সুন্দর পরিবেশ উপহার দেয় না, বরং সবকিছু ধ্বংস করে দেয়। টর্নেডো শুরু হয় বজ্রপাতের সাথে এবং ধীরে ধীরে তা ঘূর্ণায়মান আকার ধারণ করে। টর্নেডো ঘন্টায় 300 মাইল বেগে আঘাত আনতে পারে, যা 50 মাইল এলাকায় বিস্তৃত হয়ে যেতে পারে। যদিও টর্নেডো খুব দুর্লভ একটি দুর্যোগ, অধিক শক্তিশালী, কখনো ভুল করে টর্নেডোকে অনুসরণ করবেন না, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে আপনার জন্য। ল্যান্ডস্লাইডস অ্যাভালাঞ্জেস এর একটি কাজিন বলা যায়। এটি পাহাড় থেকে বরফপাতের ধসে পড়া হয়ে থাকে। ল্যান্ডস্লাইড পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, এটি সাধারণত ভূমিকম্প ও ভলকানো বৃষ্টির কারণে হয়ে থাকে। ল্যান্ডস্লাইড মানুষের জীবনে হুমকি স্বরূপ হয়ে যেতে পারে। আমেরিকার বজ্রপাতের মতো এটিও ল্যান্ডস্লাইডে আমেরিকাতে 25 থেকে 50 জন মৃত্যুবরণ করেন এই ল্যান্ডস্লাইডের জন্য। এক একবার ভূমিকম্পের পর আমেরিকার $3.5 বিলিয়ন খরচ হয়, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ঠেকিয়ে রাখার কোনো উপায় নেই, এটি হয়েই থাকে। ব্রাইনাকিল
রাইনাকিল খুবই ভয়াবহ, এটির মাধ্যমে উইলিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রাইনাকিল হয়ে থাকে আরেকটি কিল অঞ্চলে যখন সমস্ত পানি বরফ হয়ে যায়, কিন্তু কিছু পানি অদ্ভুত ক্রিস্টাল আকৃতি ধারণ করে যা দেখতে স্পঞ্জের মতো এবং ঘন লবণ ও পানি দিয়ে গঠিত। লাইলেটিল দেখতে অনেকটাই ভয়াবহ নয় যতক্ষণ না বরফের নিচ থেকে ঘুরে আসতে পারছি, কিন্তু যেসব প্রাণীদের বসবাসের পানির নিচে তারা আইস কেচের মধ্যে আটকে যায়। কিন্তু রাইনাকিল আসলেই সেসব প্রাণীদের জন্য ভয়াবহ ব্যাপার। বিকল অফ মারাকেলো, এটি কি আপনার শোনা সব থেকে সুন্দর নাম? আসলেই শ্বাসরুদ্ধকর ব্যাপার, একই সাথে ভয়াবহ। বিকম অফ মারাকেলো বিশ্বের একাধারী প্রাকৃতিক দুর্যোগ যা খুবই দুর্লভ। দিনে 9 ঘন্টার বেশি 300 দিন ভেনেজুয়েলার ন্যাক মারাকেলোর উপর বজ্রপাত হতেই থাকে। তাই গিনেস বুক ওয়ার্ল্ড রেকর্ডেও ভেনেজুয়েলার সবচেয়ে বজ্রপাত হওয়া বিশ্ব খেপতাপ দিয়েছে, যা জেলেদের জন্য অত্যন্ত সংবাদ। প্রতি বছর গড়ে বজ্রপাতে মারা যায় এখানে, যার অধিকাংশই জেলে হয়। ওয়াইল্ড ফায়ার, এতক্ষণ দেখে না সবচেয়ে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নিঃসন্দেহে ভয়াবহ। আমরা গত কয়েক বছরে পৃথিবীতে এমন ওয়াইল্ড ফায়ারের ঘটনা অনেকেই দেখেছি, তাই আমরা সকলেই জানি এই ভয়াবহ ঘটনাটি কতটাই দুর্যোগ হতে পারে ভয়াবহ। এই দুর্যোগ কোথা থেকে হয়ে থাকে তা সঠিক উত্তর কেউ বলতে পারে না, কিন্তু এক সামান্য ওয়াইল্ড ফায়ার পুরো এলাকায় যোগাযোগ সহ যাবতীয় ক্ষতি সাধন করতে পারে, এমনকি সেই এলাকা মানুষের অনেক সময় প্রাণহানিও ঘটতে পারে। লাইটনিং স্ট্রাইক, বজ্রপাতের মৃত্যুর হার 1.2 মিলিয়নের একজন, কিন্তু যেহেতু বজ্রপাতের প্রতি ঘন্টায় 3 লক্ষ কিলোমিটার এবং ক্ষমতা 300 ভোল্ট, তাই দুর্ভাগ্যবশত আপনি এর শিকার হতেই পারেন, যার পরিণতি অত্যন্তই ভয়াবহ। হঠাৎ বজ্রপাতে আঘাতে হার্ট অ্যাটাক হতে পারে, যার ফলে আপনার মৃত্যু হতে পারে, তারপরে প্যারালাইসিসও হতে পারে আপনার ঘটনার পর। মিল্কে সি ফেনোমা, এক বিখ্যাত অ্যাডভেঞ্চার লেখক জুলবার তার লেখায় বহু বিষয় আবিষ্কার করেছেন। তিনি লিখেছেন এবং আবিষ্কার করেন এমন একটি বিষয় হচ্ছে সমুদ্রের নিচে 20,000 লিগ মিল্কিসি এমন একটি সেনোমেনা যার কারণে সমুদ্রে অস্বাভাবিক রকমের ঝলক দেখায়। 2005 সাল পর্যন্ত এর ব্যাপারে কিছুই জানা ছিল না কারো। তবে 1870 সালে জোল বাইন তার লেখায় এমন একটি মিল্কশেকের বর্ণনা দেন যা সমুদ্রের পারে দেখা যায়। গ্লোবাল ওয়ার্মিং, যদি কোনো ফেনোমেনা নিয়ে চিন্তিত হওয়া উচিত তা হলো গ্লোবাল ওয়ার্মিং। এর ফলাফল হিসেবে ইতিমধ্যে পৃথিবীতে অপরিমেয় ক্ষতি হয়ে গেছে। কার্বন ডাইঅক্সাইড, বিভিন্ন ক্ষতিকর হাউস গ্যাস একত্রিত হয়ে সূর্যের রশ্মি পৃথিবীতে আসতে বাধা দেয়, যা আমাদের নানা ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় পৃথিবীতে প্রাণী বিলুপ্ত হয়ে যাবে, পানি শুকিয়ে যাবে, বিলুপ্ত আবহাওয়া ও দাবানল সৃষ্টি হবে। বিজ্ঞানীরা বহু আগে থেকেই এ ব্যাপারে মানুষকে সতর্ক করার চেষ্টা করছে, কিন্তু মানুষ গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কোনো সচেতনই হচ্ছে না, তাই আসন্ন পৃথিবীতে এর ভয়াবহ প্রভাব পড়তে পারে। তাই চলুন আমরা সবাই সতর্ক হয়ে যাই। ফায়ার হুইল শুনতে অনেকটাই মজা লাগে, মনে হয় এমনটা স্বাধীনতা মানাবি, তারা আসলে মজার কিছু বিষয় নয়। এটি একক ফায়ার হুইল মাইলের পর মাইল ধ্বংসের কারণ হতে পারে। ফায়ার হুইল গরম বাতাস থেকে সৃষ্টি হয় এবং গুণিত ভূমিতে আটকে যায়, এমনকি তারা ফায়ার টর্নেডো সৃষ্টি করতে পারে, বিশেষ করে তাদের খুঁজে পাওয়া যায় দাবানলের মাঝে। 1923 সালে জাপানে এমন একটি ফায়ারের হুইলসের কারণে 15 মিনিটে 38,000 মানুষ মৃত্যুবরণ করে, তাই নিঃসন্দেহে এটিকে ভয়াবহ একটি সুনামি বলা যায়। ভয়াবহ সুনামি ভূমিকম্প পৃথিবীর সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, কারণ এটি একাধারে মানব মৃত্যুর কারণ এবং সর্বোচ্চ ক্ষয়ক্ষতির কারণ। প্রত্যেক মানুষের জীবনে কোনো না কোনো সময় এর সম্মুখীন হয়েছে, তাই একে #বিলেতেও বলা যায়। ভূমিকম্পের সৃষ্টি হয় ভূমির নিচে প্লেট ছিঁড়ে গিয়ে যখন প্রচন্ড বেগে শক্তি নির্গত হয়, তখন প্রতি বছর বহু মৃত্যুর কারণ এই ভূমিকম্পের কারণে হয়ে থাকে, আর এর ক্ষতি কোনো নির্দিষ্ট সীমা ধরে রাখা যায় না। দুঃখজনক হলেও সত্য, এই দুর্যোগ সহজে শেষ হবে না, শক্তিশালী ভূমিকম্প, সুনামি, ভূমিধস ইত্যাদি ঘটিয়ে থাকে। এটি শুধুমাত্র 71 যোগ নয়, এটির মাধ্যমে অনেক ধরনের সমস্যা হতে পারে। কখনই কি আপনি এমন কোন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়েছেন তা কমেন্টে জানাতে বলবেন। আর যারা এতটুকু ভিডিওটি দেখেছেন তাদেরকে বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখুন।